আমাদের সপ্তাহে দুদিন, হ্যাঁ মঙ্গলবার এবং রবিবার হচ্ছে মার্কেট বন্ধ থাকবে, এবং ওই দুদিন হচ্ছে ভালো করে স্যানিটাইজ হবে মার্কেট। হ্যাঁ, আর হলো হচ্ছে আমাদের একটা পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম ওখানে থাকবে, সেই অ্যাড্রেসিং সিস্টেমের মাধ্যমে সারা দিন ধরে ওখানে প্রচার হবে যে আপনারা মাস্ক পরে থাকুন, কোভিড বিধি মেনে চলুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, এইগুলো আর কি। এছাড়া প্রত্যেকটা দোকানে নো মাস্ক নো সেল, এই যে একটা হচ্ছে বিজ্ঞপ্তি মতো সেটা হচ্ছে ওখানে টানিয়ে রাখবে। আর হচ্ছে যেটা বলা হলো সেটি হচ্ছে, কালকেও আমি বেরিয়েছিলাম রাত 10টার পরে হচ্ছে যেটা নাইট কার্ফু জারি থাকে, সেই নাইট কার্ফু একদম পুরোপুরি স্ট্রিক্টলি মেনে চলতে হবে 10টা থেকে, আর রাত 10টার থেকে পরের দিন ভোর 5টা পর্যন্ত। প্রশাসনের থেকে একটা মিটিং ডেকেছে, সেখানে আমাদেরকে ডেকেছে, এবং ব্যবসায়ী সমিতি ডেলি মার্কেটে যারা সদস্য আছেন বা প্রেসিডেন্ট সেক্রেটারি তাদেরকে ডেকে একটা ডিসিশন হলো যে এই করোনা মহামারীর হাত থেকে রক্ষার জন্য সপ্তাহে দুদিন বন্ধ থাকবে সমস্ত বাজারঘাট। সপ্তাহে দুদিনের একটা প্রস্তাব রাখা হয়েছিল, সেখানে আমরা বর্তমানের পরিস্থিতিকে বিচার বিবেচনা করে আমরা ব্যবসায়ী সংগঠনগুলো প্রশাসনের এই আবেদনে আমরা সাড়া দিয়েছি আজকে। সেখানে এই বৈঠকের সিদ্ধান্ত হলো সর্বসম্মতভাবে যে রোববার এবং মঙ্গলবার আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে সম্পূর্ণভাবে ব্যবসা বন্ধ থাকবে। ডেইলি বাজার, সমস্ত রকম দোকানপাট সব কিছু বন্ধ থাকবে, ফুটপাতে কোনোভাবে কোনো রকম ব্যবসায় কোনো প্রসার থাকবে না, শুধুমাত্র যানবাহন চলাচল, ব্যাংক আর যেটুকু মেডিসিনের দোকান এগুলো খোলা থাকবে, যেগুলো সরকারি অফিস মঙ্গলবার যেগুলো খোলা আছে সেগুলো খোলা থাকবে, এর বাইরে কোনো রকম কোনো কিছু খোলা থাকবে না। রাস্তাঘাটে মানুষজনকেও প্রশাসনের তরফ থেকে অ্যানাউন্স করে দেওয়া হবে এই দুটো দিন বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ বেরোবে না।